আর বাড়িতে বেশি ভুল না, বাড়ি হচ্ছে উত্তরপাড়া, 163 উত্তরপাড়া। আপনি যদি ট্রেন রুটে আসেন মোটামুটি নিকট রাজবাড়ি হসপিটাল, আর যদি বাস রুটে আসেন তাহলে উত্তরপাড়া থানা, ওখানে তো ফোন করলেই হবে। তাই দেখুন, এই একটা কালচার কমেডিয়ান। আচ্ছা, মিস্ত্রিকে আর একে তোল তো জেমসকে। এই একটা কালচার কমেডিয়ান, এর নাম হচ্ছে সানি। আর এই হচ্ছে পম, দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে জেড ব্ল্যাক ডগ, এর নাম হচ্ছে জেমস। এটা হচ্ছে পম, এর নাম হচ্ছে মিস্ত্রি। কালচার কমেডিয়ান পম আপনাদের দেখালাম। আপনি এটা কতদিন ধরে করছেন? এইটা আমার 23 বছর রানিং চলছে। আমার কাছ থেকে বাচ্চা যেই নিক না কেন, তো মোটামুটি বাচ্চার যেরকম ধরনের শরীর খারাপ হোক, মানে মোটামুটি সার্জারি বাদে যেটুকুনি পারি, আমার যেটুকুনি বিদ্যা সেটুকুনি আমি যেটুকুনি বিদ্যা আছে সেটুকুনি আমি বলে দিই। জ্বর হোক, সর্দি কাশি হোক, বা লুজ মোশন হোক, যেরকম যাই কিছু হোক না কেন, মোটামুটি যতটুকুনি ওষুধ জানি ততটুকুনি আমি বলে দিই। তারপর যদি এবারে মনে করুন সার্জারি পদে যদি সেরকম কিছু হয়, সেটা তো আমার আর কিছু করণীয় নেই, কেন আমাকে ছুরি কাটারি কাঁচি কিছুই নেই। তো সুতরাং সেই দিক দিয়ে আমি বলি, আপনারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে নিন। ভালো ডাক্তারের খোঁজটাও কিন্তু বাবা দিয়ে দেয়। যে ডাক্তারের হাতে সার্জারি করলে আপনারা মানে খুবই ভালো উপকৃত হবেন, সেরকম একজন ডাক্তারকে আমরা কনসাল্ট করে দিই। এবার আপনারা সেখানে গিয়ে সার্জারির দরকার হবে, তো সার্জারি দরকার না বলে ছোটখাটো ট্রিটমেন্ট গুলো আমরা সেটার জন্য বাবাকে আপনারা নিয়ে যান। বাচ্চা নিয়ে গিয়ে আপনারা কন্ট্যাক্ট করলে নিশ্চয়ই বাবা বলে দেবে। এরপর তাদের ডিওর্মিন আছে, তাদের আপনার ভ্যাকসিন আছে, সব কিছুই বাবা বলে দেয়, যতটা সম্ভব গাইড দিয়ে দেবে। এই কিছুক্ষণ আগে একজন শিলিগুড়ি থেকে ফোন করেছিল, উনি ডেলিভারি চাইছিলেন। এই নাম্বার আছে, এক্ষুনি ভিডিও করে ওনাকে পাঠানো হলো। তো ওনাকে বললাম যে দেখুন শিলিগুড়ি থেকে ফোন করছেন ঠিক আছে, কিন্তু মেন কথা হচ্ছে আপনি যদি এসে দেখে নেন, 5টা 5 রকম কালার আছে, তো কালারেরও কিছু চয়েসের ব্যাপার থাকে। এবারে বাচ্চাটাই কি খাওয়াচ্ছি না খাওয়াচ্ছি, বা কীরমভাবে খেতে দিচ্ছি, বা কীরমভাবে তার ব্রাশ করা, এইসব কিছু কিছু জিনিস আছে, তো সেইগুলো একটা বাচ্চা নেবার আগে এইগুলোকে যদি দেখে নিতে হয়। যেরকম একটা মানুষের বাচ্চা, আর মানুষ যখন একটা মানুষের মানে একটা বাচ্চা যখন জন্ম দেয়, সে তো মোটামুটি কী কী করতে হবে না করতে হবে এগুলো সব জেনেই নেয়। তো সুতরাং এগুলো যদি না জেনে নেওয়া হয় তাতে করে কী হয়, পরবর্তীকালে বাচ্চাটার অসুবিধা হবে আর কিছু। আপনি একবেলা একসঙ্গে খেতে দিতে পারবেন, মাংস বলি দেবেন, রাজমোহন বলি দেবেন, ক্ষীরমোহন বলি দেবেন, যাই কিছু বলি না কেন আপনি দিতে পারবেন, কিন্তু বাচ্চার যে অল্প বিস্তর যে মেনটেন্যান্স থাকে, তার মেনটেন্যান্স তো বেশি কিছু নেই। আজ যদি মেনটেন্যান্স বেশি কিছু থাকতো হয়তো আমি এত কুকুর আমি রাখতে পারতাম না। এদের খাওয়া খরচা খুব কম, এদের হালকা বিস্তর একটু মেনটেন্যান্স আছে, সেই মেনটেন্যান্সটা একটু করে দিতে হবে, কুকুর হ্যাপি। খেতে দেওয়া এ করা আমার বৌমার ডিউটি, আর মেডিসিন এইসব কিছু করার ডিউটি হচ্ছে আমার গিন্নির, আর আমার হচ্ছে মাংস ভাত এইসব নিয়ে আসা, চান করানো, এইসব হচ্ছে আমার ডিউটি। মাংস আনার ডিউটিটা আমার বেস্ট থাকে, ওগুলো তো আর মেয়েছেলে বাইরে পাঠানো যায় না। আমার নাম রীতাদা। আপনি কি করেন? আমি এই কুকুর কুকুর দেখি, এদের ওষুধ খাওয়াই, এদের খাম মানে হ্যাঁ কারণ শরীর টরি খারাপ হোক যাই হোক সেসব গুলো দেখাশোনা করি, এদের ডেলিভারিও ঘরেতেই করা না। একজন মায়ের যা কাজ আর কি সেটাই মা করে, আমি করি সন্তানের প্রতি মায়ের যাবতীয় কাজ সেটাই মা করে থাকে, কারণ এগুলো তো কুকুরের মতন আমরা দেখি না, সন্তানের মতন দেখি। কাজে কোনো সবসময় খেয়াল রাখতে হয়।
টপ কোয়ালিটি বাচ্চাও আছে, সে বাচ্চারা আবার সেরকম এ আছে। এবার আপনি যদি বলেন কম বাচ্চা ধরে দেখাতে, আমি দেখাচ্ছি। কাঁচের বাচ্চা ধরে দেখাতে বললে আমি দেখাবো, অসুবিধা নেই। কাঁচের বাচ্চা আছে দেখাচ্ছে। এরপরে এই যে আমার হাতে যে দুটো আছে, এদিকে এসো, দুটো এসো। আমার হাতে যে দুটো আছে এগুলো হচ্ছে পমিডিয়ান। ভালো করে দেখে নেবেন বাচ্চা। এ কত দিনের বাচ্চা? এগুলো হচ্ছে 7 দিনের বাচ্চা, ঠিক আছে। মেয়েটাতে যেটা আছে কালচার বাচ্চা, কালচার পমিডিয়ান। আমার ঝুমিটাতে যেগুলো আছে কালচার পমিডিয়ান। আর এগুলো হচ্ছে রডুইলা কালার বাচ্চাগুলো, দেখুন রডুইলা কালার। মেল কটা আছে, ফিমেল কটা আছে? মোটামুটি এখন মেল আছে 4টে, এই 5টা, আর ফিমেল আছে 4টে। অর্থাৎ ছটা বাচ্চা আছে, আরও বাচ্চা ছিল, বাচ্চা বেরিয়ে গেছে টুকু করে। বাচ্চা অনেক বাচ্চা ছিল, বাচ্চা অনেক ছিল, বাচ্চা সব বেরিয়ে গিয়ে এখন 9টা। এর মধ্যে দিয়ে কাস্টমাররা সব বলছে, আর বাচ্চার কাস্টমাররা করছে।